আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। আজকে আমি তিনটি ভুল নিয়ে আলোচনা করব, যে তিনটি ভুল আপনারা যদি ঘুমানোর সময় নিয়মিত করেন তাহলে আপনারা মারাত্মকভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন। প্রথম নম্বরে হলো বাম কাত হয়ে ঘুমানো। আমাদের বাম দিকে হার্ট থাকে, তো আমরা যদি নিয়মিত বাম কাত হয়ে ঘুমাই তাহলে আমাদের হার্টের ওপর প্রেশার পড়ে, এর ফলে আমাদের হার্টের কার্যকরী ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। এর জন্য আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। পক্ষান্তরে ডান কাত হয়ে ঘুমানো সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আপনি যদি ডান কাত হয়ে ঘুমান তাহলে আপনার হার্টও ভালো থাকবে, আপনার শরীরও ভালো থাকবে এবং আপনার হার্টের কার্যকর ক্ষমতাও ভালো থাকবে, এমনকি আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকখানি কমে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যে রয়েছে কল্যাণ এবং মানুষের জন্য মঙ্গল। দ্বিতীয় নম্বর ভুল হলো যে আমরা অনেক সময় বাহির থেকে এসে বিছানার মধ্যে শুয়ে পড়ি, বিছানাটাকে ঝাড়ি না এবং কোনো কিছু করি না, বাহির থেকে আসার পরে হুট করে আমরা বিছানার মধ্যে শুয়ে যাই। তো এই ভুলটা আমরা কখনোই করব না। যখন আমরা বিছানায় ঘুমাতে যাব অবশ্যই বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নেব, তারপরে আমরা শুইব। বিছানা ঝেড়ে ঘুমানো হলো সুন্নত, কারণ বিছানার মধ্যে অনেক প্রকারের কীট পতঙ্গ থাকতে পারে, বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। এজন্য সতর্ক থাকবেন, সবসময় ঘুমানোর আগে বিছানাটাকে ঝেড়ে ঘুমাবেন। এতে করে কী হবে, আপনি এ ধরনের কঠিন কোনো সমস্যার মধ্যে পড়বেন না এবং আপনার একটি সুন্নতের ওপর আমল হয়ে যাবে। আর প্রত্যেকটি সুন্নতে রয়েছে কল্যাণ এবং মানুষের জন্য মঙ্গল। তিন নম্বর ভুল হলো আলো জ্বেলে ঘুমানো। আমরা অনেকেই ঘরের লাইট জ্বালিয়ে রেখে ঘুম যাই। তো এক গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন যাবত আলো জ্বালিয়ে ঘুমানোর কারণে আপনি ক্যান্সারে ভুগতে পারেন, আপনার ক্যান্সার হতে পারে, ক্যান্সারের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এজন্য এই ভুলটি আমরা করব না, বাতি অফ করে ঘুমাবো। আর বাতি অফ করে ঘুমানো হলো সুন্নাত। তবে আপনি যদি একেবারেই অন্ধকারে থাকতে ভয় পান তাহলে ডিম লাইট অথবা জিরো বাল্ব লাগাইতে পারেন, যেটার আলো খুবই সামান্য। তো বন্ধুরা, এই তিনটি ভুল আমরা ভুলেও ঘুমের সময় করব না, যদি করি তাহলে অনেক বিপদের মধ্যে পড়তে পারি। আর যদি আমরা এই তিনটি ভুল না করি তাহলে ইনশাআল্লাহ আমাদের শরীর সুস্থ থাকবে এবং সুন্নতের ওপর আমল হবে, আমরা ভালো থাকব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন এই কামনাই সবসময় করি। আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে সকলকেই ভালো রাখুন, আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তারাও জানতে পারবে এবং তারাও উপকৃত হতে পারবে। আপনার কারণে যদি একজন উপকৃত হয় তাহলে অবশ্যই এর বিনিময় আপনি পাবেন ইনশাআল্লাহ, আর মানুষ মানুষের জন্য। আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ভবিষ্যতে আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সকলকেই ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।